बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम उपस्थित आमादेर आंतर्जातिक महामारी समय मोकाबेला करार जन्नो सुनियुक्त सामर्थ्य निये आमादेर जे समाजकर्मी बंधुरा विभिन्न पाड़ा मोहल्ला थेके आमरा एकत्रित होयेछि। এই একত্রিত হওয়ার একটাই কারণ, এটা হচ্ছে মানবতার জন্য, মানবতার প্রেমের জন্য আমরা সকলে আজকে একত্রিত হয়েছি ইনশাআল্লাহ। আমরা অতীতে আমরা মানুষের জন্য যে কাজগুলো করেছি, মাস্ক দেওয়া, স্যানিটাইজার দেওয়া, সাবান বিতরণ করা, খাদ্য সামগ্রী বিতরণ করা, কিন্তু এখন যেটা সবচাইতে ভয়াবহ অবস্থা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অনেক বাড়িতে মানুষের ঘরে ঘরে রোগী আছে, কিন্তু মানুষ ভয়ে বলতেছে না, লজ্জায় বলতেছে না। আমাদের সমাজকর্মীদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা যে গ্রুপ ওয়েজ করে দিব, সেই গ্রুপ ওয়েজের মধ্যে আমাদের সমাজকর্মীরা বাড়ি বাড়ি যেয়ে আমরা মানুষকে আশ্বস্ত করব যে আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আপনারা নির্ভয়ে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করেন, সমাজের মানুষের সাথে শেয়ার করেন। আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা যাদের ঘরে অভিভাবক নাই, রোগী নিয়ে হসপিটালে যাওয়ার মতো লোক নাই, আমরা তাদের সাথে সমাজসেবী হিসেবে, সমাজকর্মী হিসেবে, তাদের ঘরের একজন সদস্য হিসেবে তাদেরকে নিয়ে আমরা হসপিটালে যাব। পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের আশেপাশের অঞ্চলে যদি কোনো লোক মারা যায় তাহলে আমরা একে অপরকে খবর দিব, খবর দিয়ে আমরা তার জানাজা থেকে শুরু করে দাফন কাফনের ব্যবস্থা করব। পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের দায়িত্ববোধ বেশি, এবং এই দায়িত্ববোধ থেকেই আমাদের কাজ করতে হবে মানুষের জন্য অনেক বেশি। আপনারা এখানে যারা আসছেন সবাই স্বেচ্ছাসেবী, নিজের থেকে খরচ করে, নিজে কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আগামী দিনে আমাদের যাদের যা কিছু প্রয়োজন, পিপি প্রয়োজন, যা যা প্রয়োজন, আমরা সমস্ত কিছু আপনাদের মধ্যে আমরা অবশ্যই দিব ইনশাআল্লাহ। এবং আপনারা পাশাপাশি আপনারা যে কাজগুলো করবেন, অনেক পাড়া মহল্লায় যেভাবে মানুষ অসচেতনভাবে বসে আছে, অসচেতনভাবে ঘোরাঘুরি করছে, আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে বাজারে হাতে গিয়ে আমরা বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখেন, গভর্নমেন্টের যে লকডাউন সেটা আপনারা মেনে চলেন, তাহলে এখান থেকে আমরা অসুস্থতা বাড়বে না, আমাদের অসুস্থতা কমবে। আমরা পারবো না ইনশাআল্লাহ, কাজে আমাদের যে দায়িত্ববোধ আমরা নিজ নিজ থেকে আমাদের দায়িত্ব পালন করব। এবং আরও যারা আছে পর্যায়ক্রমে আমাদের অতীতীয় সমাজকর্মীদের টিম ছিল, এটা দ্বিতীয় টিম, ইনশাআল্লাহ আমাদের তৃতীয় টিমও আমরা তৈরি করব। তৃতীয় টিম করে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার মতো, আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আপনাদের নেতৃত্বে তারা চলবে। আপনারা পারবেন না ইনশাআল্লাহ, কাজে আল্লাহ আমাদের সবার সহায় হোক, আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং আপনারা আপনাদের পরিবারের সবাইকে সচেতন রাখবেন, এবং আপনারাও যখন বাসায় যাবেন আপনারাও 100% সতর্কতা অবলম্বন করবেন। পারবেন না, কারণ আমরা সচেতন না হলে আমরা মানুষকে কিভাবে সচেতন করব। আগে আমাদের সচেতন হতে হবে, এবং দাফন কাফন করতে গেলে আমরা এসে আমাদের যে কাপড় এগুলো যেটা আছে গাউন, এগুলো খুলে ফেলবো, এগুলো আগুন দিয়ে জ্বালায় ফেলবো, এগুলো আমরা দ্বিতীয়বার ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আমাদের যা যা লাগে প্রয়োজনে আমরা পর্যাপ্ত পরিমাণে আবার আমরা আপনাদের মাঝে সরবরাহ করব। এই বলেই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের এই কথা এখানে শেষ হলো। প্রয়োজনে আমরা আবার কথা বলবো, এখন আমরা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে? সবাই আমরা ইনশাআল্লাহ দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করতে প্রস্তুত আছি। সবাই হাত সামনে রেখে বলি, আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।